অসমত কোন রাজনৈতিক দলৰ কি ভবিষ্যৎ? ভবিষ্যৎবাণী করিলে এআইডিএফ প্রধান মৌলানা বদরউদ্দিন আজমলে। অসমত চমক আছে আম আদমি পার্টি আর তৃণমূল কংগ্রেসের, আপর চমক অলপ বেশি আছে। মমতা ব্যানার্জি আর অরবিন্দ কেজরিওয়ালের নিজা চমক আছে। দুইটা দলের অলপ চমক আছে, এটা হল তৃণমূল, এটা হল আম আদমি পার্টি, এই দুইটাই অলপ চমক আছে। হিসাবে আম আদমি পার্টির চমক অলপ বেশি থাকিব, নতুন নতুন গভর্নমেন্ট ফর্ম করেছে পাঞ্জাবত। তৃণমূলের থাকিব কারণ আমার ইয়াত বঙ্গভাষী মানুষ বহুত আছে, এইটার কারণে হব পারে, যেটু হয় দেখা যাব কালি, আজি কি কর। এই দুইটারই চমক আছে, মমতা ব্যানার্জির আলোক চমক, কেজরিওয়ালের আলোক চমক। এসময়ের মিত্রদল কংগ্রেসের ভবিষ্যতক লৈও মন্তব্য মৌলানা বদরউদ্দিন আজমলর। কংগ্রেসের সুইচ অফ হল, উপরালায় কংগ্রেসের নসিবত জিরো লিখিছে। এতিয়া কোনো ভবিষ্যৎ নাই কংগ্রেসের, শক্তিটু নাই, এটু কমাই গলার বেশি বল বলি না, সুইচ অফ হয়েছে শেষ, জিরো উপরালা ইহকলের নসিবত লিখি দিছে। এটু কিছুদিন চলিব, এই শনি মঙ্গল যেটু কোয়া হয় না, এটু জীবনলৈকে আছে, ইহকল চুপচাপ থাকাই ভাল। পিছে কংগ্রেসের ভবিষ্যৎ কি অন্ধকার হল? এআইডিএফ প্রধান মৌলানা বদরউদ্দিন আজমলৰ আঙুলি অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বৰালৈ, এই সভাপতি যোগ্য নহয়। যেতিয়ালৈকে কমসে কম এই প্রেসিডেন্ট থাকিব, আর বহুত যোগ্য মানুষ আছে কংগ্রেসের ভিতর, এইটু সকলে চিন্তা করব। প্রেসিডেন্ট মানে নাম নলো, এই প্রেসিডেন্ট শাখালৈকে মানুষজন যোগ্য নহয়, ইলেকশনত সব জায়গা ক্যান্ডিডেট দিব লাগে আর সব জায়গা হারিব লাগে। এআইডিএফ কংগ্রেসের বাকযুদ্ধ অব্যাহত থাকার সময়তে আম আদমি পার্টি আর তৃণমূল কংগ্রেসক লৈ বদরউদ্দিন আজমলৰ মন্তব্যই বহন করেছে যথেষ্ট তাৎপর্য। অদূর ভবিষ্যত কংগ্রেসক নিশ্চিহ্ন করবলৈ আম আদমি পার্টি আর তৃণমূল কংগ্রেসের মিত্রতা হব নাকি এআইডিএফর? কারণ রাজনীতিত অসম্ভব বলে একোয়ে নাই। কংগ্রেসক মূল বিরোধী আসনেরপর আঁতরাবর এআইডিএফে তৃণমূল কংগ্রেস আর আম আদমি পার্টির সঙ্গে মিলি রচিছে নাকি কোনো গোপন ব্লু প্রিন্ট? ভিডিও জার্নেলিস্ট ফিগুর সহযোগত হিমাংশু সহরিয়া, রিপোর্ট, অসম লাইভ 24।